বাবার ভিতরে মাল আছে যেন বেয়াদবে না করা হয় বাবার ভিতরে যে কি মাল আছে সব কিছুই তো বাইরের থেকেও দেখা যাচ্ছে কালী কাদের দেবতা হিন্দুদের একটি দেবতা কৃষ্ণ কাদের দেবতা হিন্দুদের দেবতা তিনি বলছেন এই যে কালী কৃষ্ণ গড় খোদা এ সবই এক নাউজ বিল্লাহ মিন জালিক لا اله الا الله محمد رسول الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون فاتبعوني فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنه الا من ابى. قيل يا رسول الله صلى الله عليه وسلم ومن يا ابى؟ قال النبي صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنه ومن عصاني فقد ابى. সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন স্বল্প পরিসরে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ধর্ম বিশ্বাস সম্পর্কে ডকুমেন্টারি কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার প্রয়াস চালাবো ইনশা আল্লাহ বলতে পারেন ধারণা করতে পারেন এত কিছু বিষয় বাংলাদেশে আছে সেইগুলো না বলে কেন বাউলদের সম্পর্কে আপনি বলতে আসলেন জি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই জন্যই বলব যে বাউল সম্প্রদায় যারা বাংলাদেশে আছে তাদেরকে সাধারণত আমরা গায়ক হিসাবেই বা যারা গান বাজনা করে নির্দিষ্ট পোশাক পরিহিত যারা থাকে এবং মাথায় বড় বড় সাধারণত চুল রাখে এই শ্রেণীকেই আমরা বলি বাউল এবং এই বাউলরা আমাদের সমাজে কিন্তু মুসলিম পরিচয় দিয়েই শুধু তাই নয় মুসলিমদের মধ্যে মানে খুব আল্লাহ প্রেমিক প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক এমন এক খাদিও তাদেরকে প্রচার প্রসারণা চালানো হয় আসলে মাকাল ফল দেখতে উপরে খুব ফিটফাট ভেরি বিউটিফুল বাট মাকাল ফলের ভিতরটা যদি আমরা যখন ভেঙ্গে দেখি তখন আমাদের কাছে আর ভালোটা ভালো থাকে না কারণ ভিতরেরটা খারাপ ঠিক একইভাবে বাউল সম্প্রদায় তারা মুখে মুখে বেশ কিছু ভালো কথা বলে তারা বেশ কিছু ভালো ভালো গান বলে যার অর্থগুলা আমরা বুঝি না বা জানি না যার কারণে আমরা তাদেরকে সাধারণত ভালো মনে করি তাদেরকে আমরা সাধারণত খুব ধার্মিক মনে করি জি এই সকল বাউল সম্প্রদায় তাদের বাউল তত্ত্বের আড়ালে আসলে কি মুসলিমদের উপকার সাধিত করছে নাকি মুসলিমদের তথা মুসলমানদের ধ্বংস করে যাচ্ছে আলোচনাটি শুনলেই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন বাউল সম্প্রদায়ের গুরু বলা হয় কাকে বাউল সম্প্রদায়ের গুরুজী বলা হয় লালন শাহকে লালন শাহ তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে তাদেরই লালন প্রতিষ্ঠাতা ডক্টর আনোয়ারুল করিম তিনি তার লিখিত একটি বই বাংলাদেশের বাউল সমাজ ও সাহিত্য ও সঙ্গীত বইয়ে তিনি উল্লেখ করেছেন লালন শাহের জন্ম হচ্ছে সতেরোশো চুহাত্তর সনে এবং মৃত্যু হচ্ছে আঠারোশো নব্বই সালে এই হচ্ছে লালন শাহ অর্থাৎ তাদের এই বাউলদের যিনি আত্মাধিক নেতা গুরু যাকে বলে তারা বা এই লালনকে তারা রসুল হিসাবে মানে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের ডকুমেন্ট দেব কোনো কথাই আমি বলবো না আমার নিজের থেকে তাদের কিতাবের দলিল ছাড়া এই লালনকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী থানার গড়ে উঠেছে লালন একাডেমি তথা লালনের আঁকড়া বাড়ি যেটাকে তারা আগে আকড়াই বলতো বর্তমানে তারা মুসলিমদেরকে মোটিভেটেড করার জন্য নাম দিয়েছে লালনের মাজার শরীফ কারণ মাজার শব্দটা বাংলাদেশে বিভিন্ন পীরের যে সকল কবর বা আড্ডাখানা তৈরি করেছে সেই সকল জায়গায় এই মাজার শব্দটি অ্যাড করেছে তারাও ওই জায়গার থেকে ধার করে টেকনিক করে তাদের সাথে এটা সংযুক্ত করেছে বাউল সম্প্রদায় এই যে বাউল শব্দটির উৎপত্তি কোথার থেকে কিভাবে আসুন এই বিষয়টি জেনে নিই বাউল শব্দটির উৎপত্তি সম্পর্কে তিনটা বিষয় আমাদের কাছে পরিস্ফুটিত হয় নাম্বার ওয়ান এই বাউল শব্দটি সাধারণত আরবি একটি শব্দ বা আল থেকে বা আলা যেটা আরবি নাহুর একটা নিয়ম আছে সেই বাল শব্দ তথা বাল অপভ্রংশ থেকে বাউল শব্দটি সংগ্রহ করা হয়েছে কেন করা হলো তৎকালীন সময়ে ইসলাম পূর্ব যুগে ফিলিস্তিনে বা আল নামক একজন দেবতা ছিল সেই দেবতার নাম ছিল বা আল যাকে প্রজাদ এবং ভক্তি করা হতো এই কারণে যে তিনি হচ্ছে প্রজনন দেবতা ছিলেন আরেকটি যেটা বাংলা উইকিপিডিয়ায় পাওয়া যায় বাউল শব্দটি বাতুল শব্দ থেকে নির্গত বাতুল শব্দের আবেধানিক অর্থ হলো পাগল দেখবেন যারা বাউল সম্প্রদায় এরা সাধারণত পাগলের বেশ ভূষণ ধারণ করিয়ায় বিভিন্ন জায়গায় চলাফেরা করিয়া থাকে আমার নিজের চোখে দেখা শেউরিয়া মন্ডল পাড়ায় লালনের আঁকড়াখানায় অসংখ্য বাউল সম্প্রদায় সেরা পোশাক পরিধান করে সালা পরিধান করিয়া ঘুরিয়া বেড়াইতে আমি নিজে চোখে দেখিয়াছি জিজ্ঞাসা করিয়াছিলাম এই অবস্থা কেন বাবার ওদের ভাষায় একজন উত্তর দিয়েছিল এই মর্মে যে বাবার ভিতরে মাল আছে যেন না করা হয় আমি এই মর্মে উত্তর দিয়াছিলাম যে বাবার ভিতরে যে কি মাল আছে সব কিছুই তো বাইরের থেকেও দেখা যাচ্ছে আমি এই কথাটি উল্লেখ করলাম এই জন্য যে তারা কিন্তু পাগলের বেশ ভূষণ ধারণ করিয়া গ্রামে গ্রামে চলিয়া ফিরিয়া বেড়াইতে থাকে এবং ভিক্ষা করে এর অন্তরের তারা পাগলামি প্রকাশ করে বাট আসল ইয়াম তাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে তাদের বাউল তত্ত্ব মানুষের মাঝে প্রচার করা যে দেখো যারা বাউল তারা কোনো ঝামেলায় যায় না তারা কোনো গ্যাম জামে যায় না তারা খুবই অয়েসিয়াস পার্সন এ আমাদের সমাজে এটা তারা প্রকাশ করে আর তাদের এই বাউল শব্দের উৎপত্তি সম্পর্কে জানা যায় যে একজন ব্যক্তির নাম ছিল আউন চাঁদ এই এই ব্যক্তির নাম তিনি ছিলেন এই বাউল সম্প্রদায়ের উৎপত্তিকারক হিসাবে আহ এই ডক্টর আনোয়ারুল করিম সাহেব তিনি উল্লেখ করেছেন তো এই আউন থেকে পরিবর্তিত রূপ হয়ে বাউল শব্দে রূপান্তরিত হয়েছে তাহলে সম্মানিত দর্শক শ্রোতা বাউল শব্দের উৎপত্তির দিক থেকেই বুঝতে পারলেন কি যে আসলে তাদের এই যে নিয়ম নীতিটা ওই ফিলিস্তাইনের বাল নামক দেবতার থেকে যার কাজ ছিল ওই দেবতাকে তারা মানত প্রজনন যথা জন কার্যাদি সম্পাদিত কারী দেবতা হিসেবে তাহলে যেখান থেকে শব্দটি উৎপত্তি হয়েছে এর উৎপত্তিটাই আপনাদের কাছে পরিষ্কার রূপ ধারণ করিয়াছে কি যে আসলে এই সম্প্রদায়ের যে তত্ত্ব বা এই সম্প্রদায়ের যে কাজ তাদের কাজটা সম্পূর্ণই এই প্রজনন কেন্দ্রিক বা সেক্সুয়াল কেন্দ্রিক এখন আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব বাউলদের ধর্ম বিশ্বাস সম্পর্কে বাউলরা আসলে কি আমাদের আল্লাহকে বিশ্বাস করে আমাদের নবীকে দ্য লাস্ট দা ফাইনাল প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হিসেবে তারা কি মানে আল্লাহ রব্বুল আলমিন যার সম্পর্কে বলেছেন খাতামান নবীন তুমি হলে শেষ নবী আমার আপনার পাইগম্বার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও বলেছেন আনা খাতামান নবীন লা নবী বা আদি তারা কি আসলে এই হাদিসটাকে মানে তাদের ধর্ম বিশ্বাস তাদের গ্রন্থ থেকেই আমরা যদি জানি তাহলে বুঝতে পারবো যে তারা মানে কি মানে না আমি তাদের ধর্ম বিশ্বাস সম্পর্কে কয়েকটি গ্রন্থের থেকে উল্লেখ করব। এক নম্বর বাংলাদেশে কিছু সংখ্যক নাস্তিক করে। যারা আল্লাহ এবং আল্লাহ বিশ্বাস করে না এদের মধ্যে যে সকল নাস্তিক একজন মারা গিয়েছেন শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি কিন্তু নাস্তিক তারা কিন্তু মুসলিমদেরকে না। যারা আল্লাহকে বিশ্বাস করে নাবিকে বিশ্বাস করে তারা এই গুলাকে বিশ্বাস করে না ভালোবাসে না কিন্তু এই আহমদ শরীফ তিনি কিন্তু বাউল সম্প্রদায়কে খুবই ভালোবেসেছেন এবং তাদের সম্পর্কে তিনি নিজে একটি বই লিখে গিয়েছেন যার নাম হচ্ছে বাউল তত্ত্ব এই বাউল তত্ত্বের করেছেন কি উল্লেখ করেছেন সেই কথাটি আমি আপনাদেরকে শোনাচ্ছি তিনি এখানে বলেছেন কালী কৃষ্ণ গড় খোদা কোন নামে নাহি বাধা মরণ কালে স্মরণ করো বাবা বুঝতে পারলেন কি কি কথা তিনি উল্লেখ করেছেন কি বলছেন এক নম্বরে বললেন কি কালী কৃষ্ণ গড় খোদা তার মানে কালী কাদের দেবতা হিন্দুদের একটি দেবতা কৃষ্ণ কাদের দেবতা হিন্দুদের দেবতা তিনি বলছেন এই যে কালী কৃষ্ণ গড় খোদা এ সবই এক নাজিম জালিক আল্লাহ হলেন কুল হু অল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফয়ান আহাদ আল্লাহর সম্পর্কে জানার জন্য এই ছত্র একটি মহা মান্যিত সূরায় আমাদের জন্য এনাফ যথেষ্ট বাট তিনি বললেন কি যে সবই এক এটা কখনোই হতে পারে না আমরা এটাকে বিশ্বাস করতে পারি কখনোই নাই তারপরে তিনি বললেন যে কোনো নামে নাহি অর্থাৎ সে তুমি যা ডাকো ডাকো তুমি সে কৃষ্ণকে আর সেই হচ্ছে ডাকো ডাকো না কেন কোনো সমস্যা নাই কি করবা মরণ কালে স্মরণ করো বাবা তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে মরণ কালে তাদের বাবা অর্থাৎ তাদের গুরুজি কাকে লালন শাকে স্মরণ করো তাহলে তোমার সবকিছু আসান হয়ে যাবে না উজবিল জালিক এটা সম্পূর্ণ ইসলামী কোরআন এবং সুন্না বহির্ভূত কাজ কথা ইসলামিক কথা কি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ রাসুসাম বলেছেন যখন একজন মানুষের মৃত্যু সময় এসে যায় মৃত্যু শয্যায় সাহিত থাকে তখন তোমরা তালকিন দাও তাকে পড়ানোর চেষ্টা করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন সত্য মাবুদ নাই আর তিনি কি বললেন বুঝতে পেরেছেন আশা করি তাদের আরও যে সকল ধর্ম বিশ্বাসের মধ্যে রয়েছে তাদের যে বিশ্বাস বাউল সঙ্গিনীকে ওরা গুরুজি বলে বাউল সঙ্গিনী ছাড়া তাদের কোনো কাজে সিদ্ধি লাভ হয় না বা সিদ্ধি সাধিত হয় না পাবেন কোথায় ওই বই তথা বাউল তত্ত্বের পনেরো এবং ষোলো নম্বর পৃষ্ঠায় সম্মিলিত দর্শক শ্রোতা মন্ডলী তাহলে একজন মানুষ কি তার গুরুজি কে মানার মাধ্যম দিয়ে আল্লাহর নিকটবর্তী হবে বা তার সকল কার্যাদি সম্পাদিত হবে আগেরটা না এইটা একজন মুসলিম হিসেবে অবশ্যই এটার বিশ্বাস আল্লাহ যা খুশি সেটাই করতে পারেন বা সেটাই করেন হামদি। তাহলে তাদের ধর্ম বিশ্বাস এখানেও কোরআন সন্ন্যার বহির্ভূত হয়ে গেল তৃতীয় নম্বরে বলবো তারা এমন একটি বড়ি বানিয়ে তাদের ভক্তদেরকে সেবন করাই এবং বলে যে এই বড়িটা সেবন করলে সকল রোগ থেকে আরোগ্যতা লাভ করিবে জীবনে আর কোর কোনো রোগ বালাই হবে না জানেন সেই বড়িটা কি দিয়ে বানায় তিনটা জিনিসের সমন্বয় দিয়ে সেই বড়িটা বানায় এক তারা নির্দিষ্ট একটি জায়গায় উনত্রিশ বা তিরিশ দিন প্রস্রাব করে সাধারণত একটি জায়গায় প্রস্রাব করলে সেখানে কালো একটি স্পট জমে মাটির উপরে প্রস্রাবের অংশে ওইটা তারা ওখান থেকে সুন্দর করে চেছে নেয় দ্বিতীয় একটি মহিলার যখন মেন্স আসে ওই রক্ত তারা কিছু অংশ ধরে রাখে ওর সাথে মিশায় এবং পুরুষের শুক্রাণু বা বীর্য যেটা বলা হয় এইটা তারা কিছু সংগ্রহ করে রাখে এই তিনটা সমন্বয়ে একটি বড়ি এবং সেইটা তাদের ভক্তদেরকে এই এটা খাও আর তোমার রোগ খাওয়াই বলিয়া যে হবে না যেটাকে তারা বলে প্রেম ভাজা তাহলে একজন মুসলিম হিসেবে কখনো কি এই জিনিসগুলা আমাদের জন্য ভক্ষণ করা আমাদের জন্য আহার করা আমাদের জন্য গ্রহণ করা জায়েজ প্রশ্ন আপনাদের উপরে দিলাম এটাই বল এটাও সম্পূর্ণ বহির্ভূত কাজ তাদের আরেকটি তাদের ধর্ম বিশ্বাস চার নম্বর তারা সাধু সঙ্গ দেয় আমি নিজেও দেখেছি বেশ কিছু সাধু সঙ্গে অনুষ্ঠান সাধু সঙ্গে তারা বলে এটাই হচ্ছে খুব সুন্দর এটাই হচ্ছে আমাদের গুরুজির খুব নিকটবর্তী পৌঁছানোর একটি মাধ্যম আসলে তারা এটা গুরুজির কাছে পৌঁছানোর মাধ্যম এটা তারা যে সাধু সঙ্গ দেয় আসলে এটা সাধু সঙ্গ নয় এটা হচ্ছে নারীর সঙ্গ আমার ভাষায় বলুন সুতরাং এটাও ইসলামী নিয়ম নীতি বহির্ভূত কাজ তারা করে তারা বলে পরক্রিয়া প্রেম আমাদের ধর্মে কোনো অপরাধ নয় তারা আরো বলে একজন পুরুষ ও মহিলার নাভির থেকে হাঁটুন নিচ পর্যন্ত এই জায়গাটাই কোন পর্দা নাই সব অফেন জালিক তারা বলে আমরা বাউল আমরা আলাদা সম্প্রদায় আমাদের নির্দিষ্ট কোনো ধর্ম নাই আমাদের নির্দিষ্ট কোন নবী নাই আমাদের বর্তমান নবী লালন শাহ নজবিল্লাহি জালিক তারা এই কথা বলছেন এই কথাটা পাবেন কোথায় প্রাক্ত লুকাইত নাম লালন সুধীর চক্রবর্তীর লিখিত এই বইয়ে আপনারা এটা পাবেন তারা আমাদের এই কালেমাকে অস্বীকার করে তারা নিজেরা কালেমা বানিয়েছে এই মর্মে যে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ নাউযুবিল্লাহি মিন তারা বলে আমাদের গানের শ্লোক আমাদের ধর্মীয় উপাসনার এক একটি সলন তারা বলে হজ করার জন্য মক্কা মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের তীর্থভূমি তথা লালন সাইজের ওখানে যে কয়েকদিন অবস্থান করে সিদ্ধি সাধিত করে আসিলেই হজ করার সব পাওয়া যাবে তারা এই কথাটি বলে সুতরাং সম্মানের দশ শ্রোতা মন্ডল সর্ব আরো অনেক বলতে পারতাম সর্ব পরিসরে কলেবর ছোট করে এই পর্যন্ত যতটুকু বললাম বুঝতে পেরেছেন কি তাদের ধর্ম বিশ্বাস কি তারা কি আসলেই ইসলাম ধর্মকে বিশ্বাস করে নাকি অন্য কোন ধর্মকে অন্য কোন থিম টাংকে বিশ্বাস করে অন্য কোন ল কে বিশ্বাস করে বুঝতে পেরেছেন আশা করি তাদের ধর্ম বিশ্বাস সম্পর্কে বুঝতে পেরেছেন